অপরদিকে কয়েক সপ্তাহের নিরবতা ভেঙে জনসম্মুখে বেরিয়ে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়াকে বিচ্ছিন্ন করতে পশ্চিমা বিশ্বের চেষ্টা সফল হবে না। আমেরিকার নেতৃত্বাধীন বিশ্বকে সতর্ক করে পুতিন গর্বের সঙ্গে বলেছেন, ইউক্রেনে মস্কোর লক্ষ্য নিশ্চিতভাবে পূরণ হবে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। উল্লেখ্য, ব্যাপক প্রতিরোধের মুখে কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া। এরপর এই প্রথম পুতিনকে জনসম্মুখে দেখা গেল। ধারণা করা হচ্ছে, গেল মঙ্গলবার সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথমবার মহাকাশে সফলভাবে মানুষ পাঠানোর প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এ উপলক্ষে পুতিন রাশিয়ার ফার ইস্টে ভোস্চনি মহাকাশ ঘাঁটি পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন তার মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। То, что мы делаем, помогая людям, спасая их от этого, с одной стороны, а с другой стороны, предпринимая меры